হৈ তোর কি মাথাটো ঘুরে আছ হৈ তই ইয়ে পেন ভাই কি হল তোর কি হলে কাম নহব ভাই চালু হেতে ই দেখুন মুললি মহে বসি মুরবা লাগব আর তি দহন কালে দেরি হইছি দ আহা ও মানু তুই রস যাওয়ার আগতে মুখ করে খিনি ফালি দি যা তুই নিজে ফালি লসুন তুমি দেখা সকলো সপোনে পূর্ণ হব কেন আমি ধনী মানুষ মানে মই তোক দেখিলো কিন্তু হঠাৎ ইমান পরিবর্তন কি কাহিনী আপনি কেন কথাগুলো তর্ক পেছালে মাঝে নিয়ে আছেন আমি তর্ক পেছাল করছি হ্যাঁ ভালো একটা কথা বলে খারাপ হয়ে গেলাম আমি তো আপনাকে খারাপ বলিনি আমার চুল ইফতারে খাওয়াতে পড়বে বললে তাই আমার রাগ উঠেছে অত রাগ দেখে লাভ নাই আমি তোর তা করনা বুঝছেন যা কই তাই শুনবি সব কথা আমি শুনতে পারবো না ভুল কথা একটু আমি হাঁ করে নেব সেটা আমার কি কথা আছে বা তোর মুখটা তো খুব চালা হইলো ও হ্যাঁ আমি বুঝলাম তোর পাক পারছে এই পাক কেমন কাটা না না আমি তাই হিয়া দিব হে কাতো কাতো তুমি আমাকে কি করবে সেটা আমিও দেখে নেব তাৰমানে তুমি মোক এতিয়া সেই মোমাইদেউৰ লগত তুলনা কৰিলা অহ নাই এ তই ভুল ভাবছিয়া না মই এখন ঘৰ হবলগীয়া আজোমাই মই অহা আৰু মোমাইদেউ অহাৰ মাজত ডাঙৰ পাৰ্থক্য আছে তৰটোৰ পাই যে আৰু কি হব মই জানো নহয় সৌ পাই মই মোমাইদেউৰ স্বভাৱটো কথা জানো মোৰ বদনাম কৰিবলৈ ইয়ালৈ আহিছে বৌ পায়ে ক'ত এই পুখুৰী পাৰত দেখনি আছে নেকি এহাতৰ পাই যে আৰু কি যি হব ইমান কাইজিয়া মই বুজি পাইছো কি বাটত কানা মানুহক ৰখাদাৰ কাৰণে হয় না সনাত তাকলি চুলে চুল কৰি লৈ গুচি গৈছি হেতেৰে মই সিটো কথা কোৱা নাই থ তই বুজি পোৱা নাই নেকি বুজি পাইছো দে মই আচ্ছা তহঁতৰ যে গেৰেজ খোলাৰ কথা আছে এতিয়া কেনকা খুলবি অহ দোস্তি এটা বেলেগ মাথা মাৰছি সেই ব্ৰেইন নহয় মানুহ কি মাথা মাৰব সি অহ কি কাকা দোস্তি এটা বেলেগ মাথা মাৰছি দোস্তি কি কৈছি জানা না সদা ওৰ কাকাৰ তাকে যাব কিবা এটা ব্যৱস্থা কৰি নেদা বুলি তাৰে পৰা গুচি নাহে আপুনি এনেই সন্দেহ গুচিয়ে কালুদা আপোনাৰ বিষয়ে তেওঁ মোক একোৱে কোৱা নাই মোৰেই শপত নে তুমি কোৱাচোন আপোনাৰেই শপত ঠিক আছে মই বাৰু তোমাক বিশ্বাস কৰিছো ঠিক আছে এটা কথা আছিল কালুদা কি কথা সুন্দনী কোৱা মোৰ মানে এটা সপোন আছিল জানেনে কালুদা সপোন কিহৰ সপোন তোমাৰ সপোন মই সঁচা কৰিম কোৱা হিৰোইন হোৱা সপোন নে চিংগাৰ হোৱা সপোন কোৱা সুন্দনী নাই কালুদা সেইবিলাক একো নহয় তেনেহলে কি সপোন মোৰ স্বামীয়ে মই চাকৰি কৰাটো বিচাৰিছিলো
এইবোৰ কি কৈছা তুমি? এইবোৰ সপোন মই কেনেকৈ পোৱা কৰিম বাৰু? নহয় কালুদা, আপুনি কিবা এটা কৰক। আপুনি চাকৰিয়াল হোৱাটো মই বিচাৰোঁ। মাহৰ প্ৰথম আৰু তৃতীয় শনিবাৰটোত আপুনি ধুতি পাঞ্জাবীযোৰ পিন্ধি অফিচত যাব। ৰাস্তাৰ মানুহে আপোনাক ঘূৰি ঘূৰি চাব, কিমান যি ভাল লাগিব। এইটো কেনেকৈ সম্ভৱ হ'ব সুঞ্জনী? এইটো সপোনৰ কথা বাদ দিয়া অ সুঞ্জনী, বেলেগ সপোন দেখাচোন। মোৰ ধুতি পাঞ্জাবী পিন্ধা অভ্যাস নাই। নাই, নহ'ব, মোৰ এই সপোনটোকে পূৰা কৰিব লাগিব। লাগিলে মই তেখেতৰ সিন্দুৰেই হিৰত লৈ থাকিম। আপুনি নতুনকৈ দিয়া হিৰৰ সেন্দুৰ মই নলওঁ, মই বিয়াতে নবহোঁ। হঠাতে বাৰু মই কেনেকৈ চৌকাই চাকৰি এটা ব্যৱস্থা কৰোঁ? এইবোৰ চব মোমাইদেৱে মেথাত সোমোৱাই দিছে। চেচ চেচ, মোৰ চব চেচ কৈ দিব মোমাইদেৱে। ভয়ানক মানুহবিলাকে বাৰু কেনেকৈ পিন্ধে এইবিলাক কাপোৰ? নোৱাৰি আৰু দেই। কিবা নতুনকে কিবা কাপোৰ ধুমলি নেকি? তই যে কথাবোৰ ক আৰু দেই, মই দেখোন বিজনেছ কৰিয়ে থাকো। এই বিজনেছ, সেই বিজনেছ, বিজনেছ এই বিজনেছ। মই আলোক প্ৰসাদ ফুকন, অলপ বেলেগ টাইপৰ মানুহ। এইবিলাক চব মোৰ ধনী মানুহ কি দুখীয়া মানুহৰ কথা পাতি আছো? এই দুখীয়া মানুহ কাটি খা, যা যা যাওঁ দে। বাহ, কি ধনী মানুহ, ধনী মানুহ। এইবোৰ কথা মই কেতিয়া কবলৈ গলো বাৰু? নাই কোৱা নহয়, আৰু মেগি 2 মিনিট নুডলছ। মুঠৰ ওপৰত টেকেলিত ভাগ লোৱা মানুহ কিমানটা হৈছে সেইটো হিচাপ কৰিলো দে। আমাৰ
ঘরতে তো থাকবো অ ঠিকই কইছা আমি সকলো একেলগে উন্নতি করিম আজি মই অকল হরিয়া হই মনটো বিরাট দুখ লাগছে হে তিনি তো অকল হরে ন হয় তো আমি আছনা মই হিটো কথা কোয়া নাই ছ পিছা কোনটো কথা ন আজি যদি মই বিয়া করালো হয় জিলা ভিতরে খনি এটা মোরো থাকলা হয় তাই তো এটা ভাগ পালা কই না এরেন কুঠারে ছ হঠাৎ তো এগলেহান কথা কি কব লাগে হ্যাঁ ওয়াই কি চাকরি বিচরি উলক লাগি বুড়ো হব ওই তই হাতত রাখুটি লৈ ঘুরবে লাগব বুড়ো তামল খুন্দি খাওয়া দিন আইব তোর যি দিনে না হক মুঠতে সুপতি মামাই যি কইছি মোর ভাল কথা চিন্তা করিয়ে কইছি তেওঁৰ হাতত যদি চাকরি বাকরি কিবা এটা থাকে তেতিয়া হলে আমার ঘরখানত কোনো দিনে অশান্তি না থাকিব ওই করিম চকর মাছর ব্যাপারিত তাতে যিকোনো মাছর পোনা বিচারলেই পাওয়া যায় কিন্তু চাকরি অভিযোগ যিকোনো চাকরি বিচারলে এনকে পাওয়া না যায় তই নিজে কথাটো আগবার চিন্তা করে নাচা কিয়া মই এইবিলাক একো নুবুঝো মই নিজের মতত অটল কালুদা যদি মোক বিয়া করাওয়ে তেতিয়াহলে যিকোনো প্রকারে চাকরি এটা করবাই লাগবো তোর মতি ভ্রম হুসিয়ে বাই কথা কই দিলেই নয় নয় কেমন চোকা চোকা চলিরে চাকরি হওয়া নাই আর তই হেতু কাম কালুদাক দুই মাহর সময় দিছা দিছো তই মুঠতে মোর কথাত মাত নামাতবি দুই মাহর ভিতরত কালুদাই চাকরি এটা জোগাড় করক নহলে তেওর হাতে দি মই সিন্দুরে নিপিন্ধু ও এম জি করি থাক তই যি মন যায় তাকে করি থাক কিন্তু তই কি ভাবি চিন্তি করি আছা হেতু মই নাজনো যি করি আছা কিন্তু একটু ভুল করি আছা ইমান হে শুদ্ধ করা লোক তো ইমান শুদ্ধ কাম করতে সংসারত জুই লাগিল সি কমে পোৱা নাই ইমান খং কৰিছ যে মোৰ চুনুমুনু মৰমৰ ভাগিন পোৱালীটোৱে কেলেই বাৰু তই মোৰ সংসাৰ ধ্বংস কৰিছ কেনা লগাইছ মই যদি থিয় ঢলা সলনি বৰ বিধাৰিছ শেষ কৰি পেলাইছ তই মোক একেলগে ইমানবোৰ মই কেতিয়া কৰিলো বাৰু কেতিয়া মানে ঐ চাকৰি কথাটো শুন যদি মোৰ কোনে সময়ত যে ক সোনকালে ক চাকৰি চাকৰি ভাগিন এইবোৰ কথা মই কেতিয়া ক'বলৈ গ'লো বাৰু নাই কোৱা নহয় ফাঁকি নিদিবি ফাঁকি নিদিবি খঙে মোক মেথাত ধৰিছে কৈ দিছো হত্যা হৈ যাব পাৰে কি ক'লি ঐ তই মোক মৰাৰ ভাবুকি দিছ হা দিছো সঁচা কথা ক মো এইবোৰ সহ্য নোহোৱা হৈছে সহ্য নোহোৱা হৈছে তোমাৰক চিনি পোৱা নাই মোৰটো পাৰ মুচৰি মুচৰি চিঙি দিম বাপেকে গম পোৱা নাই অশান্তি নহয় মই ঘৰখনো পাই অশান্তি হৈছে মিহিমিহিকে আৰে তই কিছে অশান্তি বিয়া কৰাক লৈ মোৰ মাইদেউ কোৱাইদেউ মাজত একে তামাম ৰণ দুইটাই দুইটা চকুত পাৰিয়ে দেখিব নোৱাৰা হৈছে কি আছে কি কৰ্মতে তৰ্ক কাজ বয়ে দুখাই হ'ব
আলোক প্রসাদ ফুকন জিয়াই থাকালে আলু পরিয়ালত ঢোকা সৃষ্টি হব নাইব, এ আলোক প্রসাদ ফুকনের প্রতিজ্ঞা। কেন তুই তো ডোকা থেকে মজা পাই গেছ নে, রতনের প্রতি ডোকার পেট বালকের ভরাই দিছে। অকমান কৈনী তলত ঢোকা থকাহে জানে কিমান জ্বালা, তই ঢোকা থকাত কই তই জেলত যাবজ্জীবন কারাদণ্ড থাক। এইটা তুই ঠিকই কইস, কিন্তু আর একটা কথা, পরে যখন তোর টেয়া বসে হবো লাভ দি মেরে অগবাইতে থুয়ে অন্য অন্য মাটি কিনা ঘর বানাবি, রতন বেটাই নিয়ে নিয়ে ঘরে উঠাই দিবি। মা মই মেথা মাইছো নহ কুমান, মই মেথা মাইছো, মই যেতিয়া টকা পয়সা হব মই নতুনকে তেতিয়া ঘর এটা কিনিম, নতুনকে গেস কিনিম, কেরাহী কিনিম, আর তেতিয়াহে রতনিক টানি লই মই সেই নতুন ঘর লই যাম, আর তেতিয়া গম পাব তাই গিয়ে কাক কয় আর ঘর সংখ্যা কাক কয়, আর তাই মো তলত চলিব লাগিব। আলু তোর স্বপ্নটাই মনে হয়েছে যে তুই মন্ত্রী হবি আর সারা দেশ তোর চলে চলবো। আয় কুমান, মই মন্ত্রী হলেও কি জানি ইমান শান্তি না পাম, রতনিক মই মুর তলত চলালে যেমন শান্তি পাম। বা বা তুই পারবি, তোর মনে বিশ্বাস আছে তো, একদিন তোরে কব যে রতনির উপরে আলু হব। কেপকেপে থাকিব নালাগে, মুখ বন্ধ কর, মুঠতে কথা হল ডাঙর ভনী আগত যে যে কথা লগাইছিলি এতিয়া সম্পূর্ণ উল্টাকে লগায়া, আর ওটা কথা কবি বাপা আজি দোকানত নাজে পেলে এনে বহি আছা কিয়া? ভাল হয়েছে বৌ, তোর সম্পর্ক ভঙার হুকুস মোর গাত লাগি থকা নাই। হব কেপকেপে থাকিব নালাগে, মুখ বন্ধ কর, মুঠতে কথা হল ডাঙর ভনী আগত যে যে কথা লগাইছিলি এতিয়া সম্পূর্ণ উল্টাকে লগায়া, আর ওটা কথা কবি ডাঙর ভনী যা যা চাকরি করা লয় আশা বাদ দিয়ে। হব চুনি যি করা করি থাক, মুঠতে মই একটা সিদ্ধান্ত লৈছো শুনি লও। তুমি কি সিদ্ধান্ত লৈছা বুয়ারী, কোৱাচোন। তহত দুটা মোর ঘরের পরে ওলে যা, মই তহতর কাইজে সহ্য করবে নরা হয়ে গেছো। সব খেলি মেলি কই থাকো। মানুহক মারি বুজাবা নরি, আগতে যদি অলপ চকু কান দিলি হয় আজি এনে হাঙ্গতি নহলাক হয়। মাই কথাতে নাছে, বোলো অভাবত পড়লি স্বভাব নষ্ট হয়, আমার কুকুরটোরো হেনে হয়েছি অভাব। ভাল সেলফি উঠবা পারা মোবাইল কিনবা তাকাম। ইসরাম কি
নিজে অসি নহয় আজিকালি চলিগিলাখানৰ মোবাইলটো ফোন কৰবা পালে হল আৰু নো কি লাগে হেতো হে ৰামু বাহা শুনা ইতিয়া অসি ইণ্টাৰনেটৰ যুগ ঘৰতে বহি বহি মোবাইলত গোটেই পৃথিৱীখন চাই দেখিব পাৰি আৰু তাতে আপডেট ভাৰ্চনৰ লগত থাকে সব আপডেট হৈ গৈছে এলা আপডেট ভাৰ্চন বাবা মোৰ এ আপডেট আপডেট কৰি যাওঁ থাকে থামা পৃথিৱীখানে বিচিৰি নাপাবি কম্বা কম্বাই শুনি আছো নহয় মোবাইল গিলাখান ফুটি আছে চাবি একলাখান টিপি থাকাং তহঁতো ফুটি যাবি হ'ব দে তুমি একলাখান ইনাম চিন্তা কৰিব নালাগে মোৰ মোবাইল আপডেট মোবাইল একলা ফাটা ফুটা আকো নহয় অকি অকি মই থাকি ইয়াক লঠে লঠে বাহি কৈ দে মই থাকি ইয়াক লঠে লঠে বাহি কৈ দে তোক মই আইডিয়া 4G বাজাজ পালসার আৰু মেগি 2 মিনিট নুডলস।